হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি অনুশীলনী 5.1 ৰ কুৱেশ্যন নম্বৰ 3 পৰা ষ্টাৰ্ট কৰোঁ। প্ৰথমতে কুৱেশ্যনটো আমি বুজিবলৈ চেষ্টা কৰোঁ। কুৱেশ্যনটো কি আছে চাওঁ। কুৱেশ্যনটো দিয়া আছে, তলত দিয়া স্বীকাৰ্য দুটা বিবেচনা কৰা। দুটা স্বীকাৰ্য দিয়া আছে। প্ৰথম স্বীকাৰ্যটো হ'ল প্ৰদত্ত দুটা নিৰ্দিষ্ট বিন্দু এ আৰু বি বাবে তৃতীয় এটা বিন্দু সি পোৱা যায় যি এ আৰু বিৰ মাজত অৱস্থিত হয় নে নহয় আমি চাওঁ, বিবেচনা কৰি চাওঁ। এ আৰু বি দুটা বিন্দু লৈ ললোঁ, ইয়াৰ মাজত সংযোগ কৰি এটা ৰেখা পালোঁ। ইয়াৰ মাজত আমি যিকোনো ঠাইতে আমি সি বিন্দুটো ল'ব পাৰোঁ, নহয় জানো? গতিকে কথাটো সত্য। একে ৰেখাত নাথাকিবলৈ হ'লে অতি কমেও তিনিটা বিন্দু থাকে। হয় দুটা ৰেখা ল'লে আমি দুটা বিন্দু ল'লে আমি এডাল ৰেখা পাব পাৰোঁ, অন্য এটা বিন্দু বাহিৰত আমি এটা বিন্দু ডি এনেকৈ আমি ল'ব পাৰোঁ, এইটো যদি এ আৰু এইটো যদি বি হয়, নহয় জানো? তো এইটো আমি এইধৰণে আমি বিবেচনা কৰি চাব পাৰোঁ। তো ইয়াত প্ৰশ্নটো হৈ গ'ল, এই স্বীকাৰ্য দুটাত কিবা সংজ্ঞাহীন পদ আছেনে? নিশ্চয় ইয়াতে স্বীকাৰ্য দুটাত সংজ্ঞাহীন পদ বহুত আছে। কি কি আছে? বিন্দু আছে, ৰেখা আছে, একে ৰেখা আছে, ইত্যাদি কথা, নহয় জানো? এই দুটা স্বীকাৰ্য সংগতনে? এই দুটা স্বীকাৰ্য নিশ্চয় সংগত হয়, কাৰণ দুইটাই ভিন্ন পৰিস্থিতিৰ কথা কৈছে। এটাই কৈছে ৰেখাটোৰ মাজত ক'ৰবাত এটা বিন্দু ল'ব পাৰিনে নোৱাৰি, এটাই কৈছে যে ৰেখাটোত নথকা অন্য বিন্দু ক'ৰবাত ল'ব পাৰি নেকি, সেইটো কৈছে। গতিকে দুটা ভিন্ন পৰিস্থিতিৰ সৈতে জড়িত, গতিকে আৰু ইটোৱে সিটোক স্বীকাৰ্য দুটাই ইটোৱে সিটোক বিৰোধো নকৰে, গতিকে এই দুটা সংগত। সিহঁতে ইউক্লিডৰ স্বীকাৰ্য মানি লয়নে? সিহঁতে ইউক্লিডৰ স্বীকাৰ্য মানি নলয়, অৰ্থাৎ ইউক্লিডে দিয়া স্বীকাৰ্যকেইটাৰ পৰা এইকেইটা কথা গম পোৱা নাযায়। কিন্তু স্বতঃসিদ্ধ 5.1 আছিলে, তাত তাৰ পৰা আমি গম পাওঁ, ধাৰণা ল'ব পাৰোঁ। গতিকে আমি ইয়াৰ এনচাৰকেইটা কেনেকুৱা হ'ব চাই লওঁ। মই যিকেইটা কথা কৈছোঁ সেইকেইটা কথাই মই ইয়াত লিখি থৈছোঁ, চোৱা। আমি এনচাৰকেইটা লিখিম। স্বীকাৰ্য দুটাত বহুতো সংজ্ঞাহীন পদ আছে, যেনে বিন্দু, ৰেখা ইত্যাদি। আৰু এটা প্ৰশ্ন আছিলে, স্বীকাৰ্য দুটা সংগত হয়নে নহয়। ইয়েছ, প্ৰদত্ত স্বীকাৰ্য দুটা সংগত হয়, কাৰণ স্বীকাৰ্য দুটাই দুটা ভিন্ন পৰিস্থিতিৰ সৈতে জড়িত, এইধৰণে আমি লিখি দিম। তাৰপিছত কৈছে যে স্বীকাৰ্য দুটাই ইউক্লিডৰ স্বীকাৰ্য মানি লয়নে? যে স্বীকাৰ্য দুটাই ইউক্লিডৰ স্বীকাৰ্য মানি নলয়, কিন্তু স্বতঃসিদ্ধ 5.1ৰ পৰা পোৱা যায়। সেইটো হ'ল 5.1 স্বতঃসিদ্ধটো, প্ৰদত্ত দুটা নিৰ্দিষ্ট বিন্দুৰ মাজেৰে এক সৰল ৰেখাহে পাব পাৰি। এই কথাটো লিখিলেও হ'ব, নিলিখিলেও হ'ল, এইখিনিৰ পৰা এইখিনিলৈ, কিন্তু লিখি দিলে ভাল। কুৱেশ্যন নম্বৰ 4 দিয়া আছে, যদি এটা বিন্দু সি দুটা বিন্দু এ আৰু বিৰ মাজত থাকে, যাতে এ চি ইকুৱেল টু বি চি, তেন্তে প্ৰমাণ কৰা যে এ চি ইকুৱেল টু হাফ অফ এ বি। চিত্ৰখন কথাটো ব্যাখ্যা কৰিব লাগে। তো চিত্ৰটো প্ৰথমতে মই আঁকিয়ে ল'লোঁ। এইটো এ আৰু বি দুটা বিন্দু, তাক সংযোগ কৰি পেলাই এইটো ৰেখা পালোঁ, তাৰ মাজতে সি বিন্দুটো এটা ল'লোঁ, মাজতে মানে যিকোনো এঠাইত আমি ল'লোঁ এইখিনিৰ ভিতৰতে ৰেখাটোৰ ওপৰত। তো দিয়া আছে সি বিন্দুটো এ আৰু বিৰ মাজত থাকে আৰু এ চি ইকুৱেল টু বি চি, এইটো দিয়া আছে। আমি দুয়োফালে আমি কি কৰিম, এ চি এফালেও আমি এ চি যোগ কৰি দিম, আমি বি চিৰ ফালেও এ চি যোগ কৰি দিওঁ, ঠিক আছে? তো এ চি প্লাছ এ চি কি হৈ গ'ল, টুৱাইচ এ চি, আৰু বি চি প্লাছ এ চি, বি চি বি চি মানে এইখিনি, আকৌ ইয়াত যদি এ চি লগ লগাই দিয়া যায় গোটেইটো এ বি হ'ব, নহয় জানো? গতিকে এ বি, তো এতেকে এ চি ইকুৱেল টু 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 আমি তলত যাব, নহয় জানো? টুটো ইয়াৰ পৰা আঁতৰাই দিলে ক'ত যাব, হৰত যাব, কাৰণ টুটো ইয়াত পূৰণ হৈ আছে। তো টুটো এনেকৈ লিখিব পাৰোঁ, হাফ এ বি। ইয়াত কথা এটা আমি লিখিম যে সমান সমান বস্তুৰ সৈতে সমান 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 এ চি সমান বি চি আছিলে, নহয় জানো? দুইফালে আমি কি যোগ কৰিলোঁ, এ চি এ চি। তো সমান সমান বস্তুৰ সৈতে এ চি আৰু বি চিৰ সৈতে এ চি আৰু এ চি যোগ কৰিলোঁ। তো সমান সমান বস্তুৰ সৈতে সমান সমান যোগ কৰিলে যোগফলবোৰ সমান হয়। তো ইয়াত কথাটো লিখি দিম, ইউক্লিডৰ স্বতঃসিদ্ধ আছিলে, নহয় জানো, যে সমান সমান বস্তুৰ লগত সমান সমান যোগ কৰিলে যোগ কৰিলে যোগফলবোৰ সমান হয়, যোগফলবোৰ সমান হয়, এই কথাটো আমি লিখি দিলে হৈ গ'ল। তো এইটো আমি প্ৰুফ বুলি লিখি দিম, ঠিক আছে? কুৱেশ্যন নম্বৰ 5ত কি দিয়া আছে চাওঁ। 4 নং প্ৰশ্নত চি বিন্দুক এ বি ৰেখাখণ্ডৰ মধ্যবিন্দু বোলে, প্ৰমাণ কৰা যে যিকোনো ৰেখাখণ্ডৰ এটা আৰু মাত্ৰ এটাহে মধ্যবিন্দু থাকে। মেইন প্ৰশ্নটো হৈ গ'ল এইটো, প্ৰমাণ কৰা যে যিকোনো ৰেখাখণ্ডৰ এটা আৰু মাত্ৰ এটাহে মধ্যবিন্দু থাকে। তো ৰেখাখণ্ডৰ যে মাত্ৰ এটাই মধ্যবিন্দু থাকে সেইটো আমি প্ৰমাণ কৰিব লাগে। প্ৰথমতে মই ধৰি ল'লোঁ
যে সি বিন্দু এ বি রেখাখণ্ডর মধ্যবিন্দু। সি বিন্দুটো যদি এ বির মধ্যবিন্দু হয় তেনে হলে তো আমি লিখিব পারো এতেকে এ সি ইকুয়াল টু হাফ অফ এ বি, ঠিক আছে? এটাকে এক নম্বর বলে দিল। যদি সি টু যদি এ এ বি রেখাখণ্ডর মধ্যবিন্দু হয় এ সি ইকুয়াল টু হাফ অফ এ বি বা বি সি ইকুয়াল টু হাফ অফ এ বি লিখিব পারো, মই এ সি ইকুয়াল টু হাফ অফ এ বি লিখিলো। যদি সম্ভব এনেকে এটাকে কথা লিখিম, যদি সম্ভব ধরা হল ডি বিন্দু এ বির মানে এ বি রেখাখণ্ডর আন এটা মধ্যবিন্দু, আন এটা মধ্যবিন্দু যদি সম্ভব, ইয়াতে আমি ধরে ললো ডি বিন্দু আছে অন্য এটা মধ্যবিন্দু, ঠিক আছে? তো যদি মধ্যবিন্দু হয়, ডি বিন্দুটো যদি মধ্যবিন্দু হয়, যদি ডি বিন্দুটো মধ্যবিন্দু হয় তেন্তে আমি লিখিব পারো তেন্তে এ ডি ইকুয়াল টু হাফ অফ এইটো এ বি হব লাগিব, নয় জানো? গোটেই এ বিটোর এই এ ডিখিনি হাফ হব লাগিব। তো আমি দেখা পালো এক আর দুইর পর কি পাইছো, এক আর দুইর পর কি পাইছো, দুইটাতে এ সি ইকুয়াল টু হাফ অফ এ বি, ইয়াতো এ ডি ইকুয়াল টু হাফ অফ এ বি, দুইটা সমান রাইট সাইডত সোঁফালে সমান আছে। তো এতেকে আমি লিখিব পারো এক আর দুইর পর যে এ সি ইকুয়াল টু এ ডি। এতিয়া আমি চিত্রত চাও, এ সি ইমান দীঘল আছে আর এ ডি টু ইমান চুটি, গতিকে দুইটা সমান হব পারে জানো, কিন্তু অঙ্কর সত্যি তো আমি দেখাই দিলো যে দুইটা সমান হয়নে, অর্থাৎ সি আর ডি বিন্দু দুটা, এই সি আর ডি বিন্দু দুটা বেলেগ বেলেগ নহয়, একটা বিন্দুয়ে হব লাগিব তেতিয়াহে সম্ভব। গতিকে আমি লিখিম এইটো সম্ভব হব, এইটো সম্ভব হব যদিহে সি আর ডি বিন্দু দুটা পৃথক নহয় একেটাই হয়। আমি ডাইরেক্ট লিখি দিম এইটো সম্ভব হব যদিহে সি আর ডি বিন্দু দুটা একেটাই হয়, এইটো লিখি দিলেই হল একেটাই হয়, ঠিক আছে? এতেকে রেখাখণ্ডর মাত্র এটাহে কেন্দ্র থাকে, সরি কেন্দ্র নহয় মধ্যবিন্দু থাকে, মধ্যবিন্দু কেন্দ্র বলে কলে ভাল না লাগবে, মধ্যবিন্দু থাকে, এতেকে রেখাখণ্ডর মাত্র এটাহে মধ্যবিন্দু থাকে, ইয়ারপর আমি দেখাই দিলো, হলনে? এইটো হয়ে গেল প্রমাণিত, হল প্রুফ, ঠিক আছে? এইখিনি আমি কথাটো লিখিব লাগে কোয়েশন নাম্বার ফাইভর কারণে অ্যান্সারটো এইটো। নেক্সট কোয়েশন সিক্সলৈ গৈছো, সিক্সত দিয়া আছে চিত্রত যদি এ সি ইকুয়াল টু বি ডি হয়, চিত্র এটা দিয়া আছে তাৰমানে এ সি ইকুয়াল টু বি ডি হয় তেন্তে প্রমাণ করা যে এ বি ইকুয়াল টু সি ডি, আমি এইটো প্রমাণ করব লাগে, ঠিক আছে? তো ইয়াতে চিত্রটো আমি প্রথমতে আঁকি ললো আর কি দিয়া আছে লিখি ললো, গিভেন এ সি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু বি ডি, আমি ইয়াতে চাবা এ সি ইকুয়াল টু বি ডি দিয়া আছে, দুইফালে এ সি আমি কি পাব লাগে এ বি আর সি ডি পাব লাগে। তো আমি এ সির পৰা ভালকে চা, এ সি ইকুয়াল টু বি ডি দিয়া আছে, এ সি এইখিনি আর বি ডি এইখিনি, নহয় জানো? গতিকে এ সি ইকুয়াল টু বি ডি দিয়া আছে, গতিকে আমি চিত্রটো বেয়া হয়ে গেল, গতিকে আমি এ বি পাবলে হলে এ সির পৰা আমি বি সি মাইনাস করব লাগিব, আকো এই বি ডির পৰা, এই বি ডির পৰা আমি সি ডি পাবলে হলে কি করব লাগিব, এই বি সি এ মাইনাস করব লাগিব, নহয় জানো? গতিকে দুইফালে আমি বি সি বি সি মাইনাস করে দিও, ঠিক আছে? দুইফালে আমি বি সি বি সি মাইনাস করে দিল। এতিয়া আমি কাষতে আমি লিখি দিম সমান সমান বস্তুর উপর একে পরিমাণ বিয়োগ করলে বিয়োগফলব সমান হয়, আমি শতসিদ্ধরপর পাইছিল, নয় জানো? গতিকে এ সির পর বি সি, এ সির পর বি সি মাইনাস করা, তার মানে গোটেটো ধরে লইছো এই এ সি আছে আর এইখিনি বি আছে, তো এইখিনির পর এইখানে মাইনাস করে দিল, থাকিল কিমান এ বি থাকিলে, সেইকারণে আমি ইয়াত লিখিম এ বি ইকুয়াল, এইফালে আকৌ একে ধরনের বি ডি আছে, বি ডির পর বি সি খিনি মাইনাস করে দিয়া থাকিলে সি ডি, তো বি ডি ইকুয়াল টু সি ডি, আমি ইয়াতে আমি লিখি দিব লাগিব যেহেতু শতসিদ্ধর পর আমি জানো, সেইকারণে লিখি দিম সমান সমান বস্তুর পর একে পরিমাণ বিয়োগ করলে বিফলব সমান হয়, গতিকে এই আমার হয়ে গেল প্রমাণিত হয়ে গেল, ইমানে এই অতি সহজ নহয় জানো, এইবিল প্রমাণিত হল। কোয়েশন নম্বর সেভেনত দিয়া আছে ইউক্লিডর শতসিদ্ধ পাঁচক কিয় চিরসত্য বলে বিবেচনা করা হয়, স্বীকার্য ফাইভর কথা কোৱা নাই, কিন্তু শতসিদ্ধ পাঁচক কিয় চিরসত্য বলে কোৱা হয়। তো শতসিদ্ধ পাঁচটো কি আসলে আসলে মনত পেলাই লো, শতসিদ্ধ পাঁচটো হল সম্পূর্ণ বস্তু এটা তার অংশতক
ডাঙৰ এটো হয় ডাঙৰ সম্পূৰ্ণ বস্তু এটা ডাঙৰ আপেল এটা তাৰ পৰা এটুকুৰ কাটি উলিয়াই লৈ গলো তো টুকুৰাটো ডাঙৰ হ'বনে গুটাটো ডাঙৰ হ'ব নিশ্চয় গুটাটো ডাঙৰ হ'ব নহয় জানো এতিকে এই শতক সিদ্ধটো বিশ্বৰ যিকোনো ঠাইতে যিকোনো বস্তুৰ ক্ষেত্ৰতে যিকোনো সময়তে আচলতে সত্য হয় তো হেহে ইয়াক চিৰসত্য বুলি কোৱা হয় বা বিবেচনা কৰা হয় এইখিনি লগে আমাৰ আনসার ইয়াৰ লগে লগে আমাৰ 5.1 এক্সাৰচাইজটো সম্পূৰ্ণ কৰিলো তো নিশ্চয় মোৰ ভিডিঅ'ই তোমালোকক যথেষ্ট সহায় কৰি আছে গতিকে তোমালোকে প্ৰেক্টিছ কৰি থাকিবা পঢ়ি থাকিবা।